আগামী জুনেই পর্দা উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসরের। বিশ্বকাপ শুরু হবে 14 জুন, চলবে 15 জুলাই পর্যন্ত। এ আসরের 32টি দল ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে তাদের জায়গা। 2018 রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। বলতে গেলে মেসির কারণেই জায়গা করে নিয়েছে দলটি। বাছাই পর্বে শেষ ম্যাচে মেসির দুর্দান্ত হ্যাট্রিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তারা। তবে এ আসরের চূড়ান্ত পর্বে যে দলগুলো আর্জেন্টিনার জন্য বাধা হয়ে দাঁড়াবে, এবার সেই দলগুলোর নাম জানালেন আর্জেন্টিনার প্রাণভ্রমর মেসি। তিনি মনে করেন জার্মানি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন আগামী বিশ্বকাপের খেতাব জয়ের বড় দাবিদার। তবে এই 4 দলের সঙ্গে যদি আর্জেন্টিনাকে যুক্ত করা হয়, তাহলে দেখা যাবে 5টি দল মোট 13 বার বিশ্বকাপ জিতেছে। ব্রাজিল আর্জেন্টিনার বড় ধরনের প্রতিপক্ষ। অন্যদিকে বিশ্বকাপে জার্মানির কাছে বারবার ধরাশায়ী হয় আর্জেন্টিনা। তারকা ভরপুর ফ্রান্স ও স্পেনও আছে দুর্দান্ত ফর্মে। মেসি যে 4 দলকে ফেভারিট মেরেছে, তারা সত্যি বিশ্বকাপ জয়ের দাবিদার।